অ্যাডোবি ইলাস্ট্রেটরে নতুন পেজ কিভাবে নিতে হয় সেই জিনিসটা আজকে দেখবো আমরা। প্রথমে আমরা যাব ফাইলে, অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা হচ্ছে অন করে নিব। হ্যাঁ, তো অন করতে গেলে জাস্ট এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আইকনটা আছে এখানে আমরা ডাবল ক্লিক করি, তাহলে এটা অন হয়ে যাবে। ওকে, অন হয়ে যাওয়ার পরে আমরা যে ফাইলে যাব, ফাইলে যে এই যে নিউ, ঠিক আছে, কন্ট্রোল এন। ওকে, আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে আমাদের কোনো ফাইল তৈরি করা থাকে, সেই ফাইল যদি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার অন করার পরে আমরা নিয়ে আসতে চাই, তাহলে হচ্ছে ওপেন, ঠিক আছে, বা কন্ট্রোল ও। আবার আমরা চাইলে এমনটাও করতে পারি, আমাদের পূর্বের যে ফাইলটা আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ফাইলটা আছে, সেই ফাইলটা আমরা ড্র্যাগ করে এখানে নিচে ছেড়ে দিলেও এটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা নিউ এ যাচ্ছি, অর্থাৎ নতুন একটা ফাইল নেব, কন্ট্রোল এন, ঠিক আছে। ওকে, আসার পরে হচ্ছে যে এখানে কিন্তু আমাকে প্রথমে আমাদের শো করছিল রিসেন্ট, অর্থাৎ রিসেন্ট আমরা এই পেজগুলো নিয়ে কাজ করছিলাম। হ্যাঁ, এই যে এরকম সাইজগুলো নিয়ে কাজ করছিলাম। ওকে, আচ্ছা, তো আমাদের এরকমই থাকুক, সমস্যা নেই। এখানে একটা জিনিস দেখুন যে হচ্ছে যে আনটাইটেল, আমরা চাইলে এখানে আমরা নামটা সিলেক্ট করে দিতে পারি। আমি চাইলে দেখা যাচ্ছে যে এখানে আমি আমার নামটা ইউজ করলাম। হ্যাঁ, এবং হচ্ছে যে এখানে আসলে হাইট ওয়াইট কত চাচ্ছি, ঠিক আছে, এবং আর্ট বোর্ড, আসলে মূলত আমার আর্ট বোর্ডটা কয়টা লাগবে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে একটা আর্ট বোর্ডই লাগবে আর কি। হ্যাঁ, আমরা এখান থেকে আর কিছু নিচ্ছি না। ওকে, অ্যান্ড দেন হচ্ছে ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করলে দেখুন আমাকে কিন্তু একটা, এটা হচ্ছে আমাদের আর্ট বোর্ড, ঠিক আছে। আর এই যে পুরোটা, এই যে এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে ক্যানভাস, ঠিক আছে, বা ওয়ার্ক প্লেস, ঠিক আছে, এই যে পুরোটা, আর এইগুলাকে বলা হয় টুলস, ঠিক আছে। ওকে, তো এইভাবে আসলে মূলত আমরা একটা পেজ নিয়ে আসতে পারি। তো আজকে আমরা দেখলাম যে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা পেজ নিতে হয়।